मॉर्निंग, वेलकम बैक टू माई यूट्यूब चैनल। इफ यू न्यू है, हाई माई नेम इज नेहा, वेलकम बैक माई वर्ल्ड। सो এখন বাজে, ওম ঘড়ি দেখছি কি এখন বাজে 11:25, ঠিক আছে। ফোন দেখা যাচ্ছে আমার, তো ঘড়ি লাগানো হয়নি এখনো পর্যন্ত বলে। আমার রুমের কিছুটা কিছু কিছু ডেকোরেশন হয়েছে, তোমরা আমার বার্থডে ব্লগে অবশ্যই দেখতে পাবে, ঠিক আছে। আমার রুমে একটু ডেকোরেশন হয়েছে। সো আমি মানে কালকে ব্লগ করছিলাম, কালকে আমার বার্থডে ছিল, ঠিক আছে। 12ই অক্টোবর ছিল, তো 12 অক্টোবর ছিল, তো কালকে আমি ব্লগ করছিলাম। তো আমি কালকে ব্লগটা আমি ইন করতে পারিনি বলে আমি আজ সকালে এই ব্লগটা ইন করেছি, শুট করেছি, ঠিক আছে। আবার আমি আজ সকাল থেকে ব্লগ স্টার্ট করছি, ঠিক আছে। সবাইকে শুভ ষষ্ঠী। তো সবাইকে শুভ 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 অষ্টমী। সবাই অষ্টমীটা খুব ভালো করে কাটিও, ইভেন পুরো পুজোটাই সবাই খুব ভালো করে কাটিও। আশা করছি সবাই খুব ভালো করে পুজো কাটাচ্ছ। আমি কালকে মানে আমার কালকে তো সারাদিন বাড়িতেই কেটে গেছে, আর তোমাদেরকে উইশও করা হয়নি শুভ সপ্তমী বলে, আমি সরি তার জন্য। বাট এই ব্লগে উইশ করে দিচ্ছি শুভ অষ্টমী। কালকে আমার মানে কালকে কি আমার ষষ্ঠী, সপ্তমী আর পঞ্চমী আমার এই কটা দিন বাড়িতেই কেটে গেছে, ঠিক আছে। ইভেন আজকে একটু বেরানোর প্ল্যান আছে। সবাই আমাকে জিজ্ঞেস করছে কি পাগল, পুজো গালের দিনও বাড়িতে বসে থাকে। আনছি হ্যাঁ কি করব, নিয়ে যাওয়ার তো কেউ নেই, ওই জন্য বাড়িতে বসে আছে। আমার বর তো ছাড়া বাদ দাও বলেছে অষ্টমী আর নবমী নিয়ে যাওয়ার জন্যই। অষ্টমী আর নবমী বেরোবো ভেবেছি, আজকে দিদির সাথে, দিদিদের সাথে একটু বেরাবো সন্ধ্যা সন্ধ্যার দিকে, তারপর বড়ের সাথে বেরাবো। সো চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক। আর নীলু আর আর পাপা চলে গেছে অলরেডি অঞ্জলি দিতে, তোমরা দেখলে আমি ব্লগ ভিডিওটা শ্যুট করেছি। পাপার এই চিড়ি হয়ে চলে গেছে, সকাল থেকে পাপার মুডটা খুব একটা ভালো নেই, খারাপ হয়ে যায় না। চলো ব্লগটা স্টার্ট করি। বললাম আমি এখন বাজে 11:29, আমি ঘড়ি দেখতেছি, ঘড়িটা 11 নিয়ে দিয়ে বলে, আমি আবার ঘড়ি দেওয়ালে খুঁজছি, ঠিক আছে। এখন বাজে 11:29। সো চলো ব্লগটা স্টার্ট করি, আমি এখন বিছানা গোছাবো, ঠিক আছে। পাপা নেই বললাম, নীলুর সাথে বেরিয়েছে, নীলু আর ও গেছে অঞ্জলি দিতে, মানে ও যায়নি নীলু আর কি, মানে ও গেছে আর কি, ও অঞ্জলি দেবে না, মানে নীলু অঞ্জলি দিতে গেছে, ঠিক আছে। আমার শাশুড়িও গেছে দেখলে, ঠিক আছে। তো সবাই গেছে একমাত্র বাড়িতে আমি, ঠিক আছে, কী আর করা যাবে, ঠিক আছে। বাইরে খুব রোদ্দুর, সো চলো ঘরে যাই, ব্লগটা স্টার্ট করি। বাট তার আগে যারা আমার এই মুখটা নতুন দেখছে তাদের কী করতে হবে, দেন ডু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, ইউ ক্যান অলসো ফলো মি মাই সোশ্যাল মিডিয়াস, তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সো চলো ব্লগটা স্টার্ট করা যাক। তো তোমরা দেখতে পাচ্ছ রোদ্দু সকালবেলা অষ্টমীর ড্রেস পরে রেডি একদম পাপার সাথে বেরাতে অঞ্জলি দিতে। তো ওরা আগে বেরিয়েছে, তারপরে আমি কিন্তু ইন্ট্রো শ্যুট করেছি। তো ওরা সবাই চলে গেছে, তারপরে আমি ইন্ট্রোটা শ্যুট শ্যুট করে তারপরে আমি ব্রেকফাস্টে গেছিলাম। ব্রেকফাস্টে ছিল লুচি আর ছোলার ডাল আর আলুর দম। আমি যেহেতু আলুটা অ্যাভয়েড করছি, বাট তবু স্টিল লুচিটা খেয়েছি আমি, বিকজ লুচি আমার ফেভারিট। তারপর আমি খেয়েছি লুচি আর আলুর দমের জন্য, যেহেতু খাই না আলু আমি এখন, ওই জন্য দুটো আলুর টুকরো নিয়েছিলাম। এই দেখো আমি রোদ্দুরকে খাওয়াবো, আর রোদ্দুরকে দেখো, রোদ্দুরকে দেখো, রোদ্দুর ঘুমাচ্ছে মাম, ওঠো ওঠো নুনগুলি, ও ওঠো খাবে যে নুনগুলি, ও ওঠো ঘুমিয়ে পড়েছে। পাপার সাথে এসে আসলো, এসে শুয়ে পড়েছে, এসে একটু খেলাধুলো করছিল, দেখলাম ফোন চালিয়ে দিয়েছিলাম, গান চালিয়ে দিয়েছিলাম, গান দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে, কখন যাই না। এবার খাওয়াবো, খাই আগে ঘুম পাড়াই, ঠিক আছে। চল বসে পরে দেখা কর, আমি কি করে খাওয়াবো ওকে বলো তো, এমন করে ঘুমালে আমি বলছি তুই খেয়ে দে উঠে ঘুমাবি, উঠছেই না। হেই মাই লাভস, গুড ইভিনিং। সো এখন বাজে সন্ধ্যে 8:18, সন্ধে না আজকে রাত্রি হতে চলেছে, 8:18 বাজে, ঠিক আছে। আর এই দিদি এসছে অনেকক্ষণ ধরে, সন্ধ্যাবেলার দিকে ও এসছে, এই যো ও সন্ধ্যাবেলার দিকে অনেকক্ষণ আগে এসে 6টার সময় এসেছে বোধহয় না, আমি আর দুবেলার দিকে ব্লগ শুট করতে পারিনি, মানে দুবেলার দিকে খেয়ে দেশে শুয়ে পড়ছিলাম, ঘুমিয়ে পড়ছিলাম, ঠিক আছে। যখন আমি ঘুমোচ্ছিলাম তখন ও এসছে, ঠিক আছে। ও এসে মানে আমাকে ডাকলো, তখন আমি উঠলাম, একটু গল্প টল্প করছিলাম এতক্ষণ ধরে বসে বসে। এবার ওকে জিজ্ঞেস করছি, আমরা বললাম রাত্রে দিয়ে ঠাকুর দেখতে বেরাবো, তো ওকেও বলছিলাম যাওয়ার জন্য, যাই না ও যাবে কি যাবে না, বিকজ ও আজকে উপোস করেছে অষ্টমী সন্ধি পুজোর জন্য, ঠিক আছে। তো যাবে কি যাবে না, যাই না, তাই ওকে জিজ্ঞেস করতে বলছি, জাম্বাকে বললাম না, বলে জাম্বা যাবে, এবার ও ছোট থাকলে আর ও যাবে, ঠিক আছে। তাই হোক মানে মানে ও গেলে জাম্বা যাবে, সেটাই আর কি বলতে চাইছি আমি, জাম্বা চলে যাবে, দিদি যাবে না, না ওরা ব্যাপার, ওটাই দিদি গেলে জাম্বা যাবে সেটাই আমি বলছিলাম। তো আমি দিদিকে বললাম যে বল তাহলে সে বুঝে টাইম বলবো, ঠিক আছে, কারণ সে বুঝে আমি রেডি হবো কটা বেরোবো, ওরা যদি যায় তাহলে দেরি দেরিতে বেরোবো, আর যদি না যায় তাহলে একটু ওই 10টার সময় বেরিয়ে যাবো, ঠিক আছে। কারণটা বল,
এইবারে পুজোটা হতে মোটামুটি আধ ঘন্টা পৌনে এক ঘন্টা লাগবে, বাড়ি থেকে একটু ফ্রেশ ট্রেশ হবো, রেডি রেডি হবো, তারপর তো বেরোবো, ওই জন্য ওরা দেরি করে একটুখানি টাইমটা করছিল আর কি। এতক্ষণ চুলটা ছেড়েছিলাম তখন ভিডিওটা করলি না। আচ্ছা ঠিক আছে, তো চলো আমি আবার রেডি রেডি হওয়ার সময় দেখা করবো, আপাতত বাইরে বিয়ে দেখা করবো, রেডি হওয়ার সময় দেখা করবো, পারলে রেডি হওয়ার দেখা করবো না তো বাইরে বিয়ে দেখা করবো, ঠিক আছে। তো চলো দেখতে থাকো ব্লগটা। তো এটা ছিল সন্ধ্যেবেলা দিয়ে টিফিন জাম্বোকে দেওয়া হয়ে গেছে, জাম্বো খেটে বাড়ি চলে গেছিলো, তারপর আমি খেতে বসেছিলাম। যখন জাম্বো ছিল তখনও ভিডিও শ্যুট করেছি, এই যে জাম্বো খাচ্ছে আর হাত মুচ্ছে, হাতটাও এমন কি বাদ দিচ্ছে না খাওয়ার জন্য, ঠিক আছে। তো কি ক্রিস্পি চিকেন আর একটা চিকেনের কি একটা আইটেম নিয়েছিল কেন ঠিক আমার খেয়াল নেই, ওটা আমি খাইনি, শুধু ক্রিস্পি চিকেনটাই খেয়েছি আমি। কিন্তু তুতলা কেন কি জানি বাবা, যাই হোক তো আমরা ফাইনাল ঠাকুর দেখতে বেরিয়ে গেছি। যখন আমরা বেরিয়েছিলাম বাজে রাত্রি 11:30 না 12:15, আমার ঠিক খেয়াল আসছে না, ঠিক আছে। তো আমি রেডি হওয়ার সময় ভিডিও শ্যুট করতে পারিনি, বিকজ আমি জানি ভিডিও শ্যুট করতে গেলে আমার টাইম লাগে, অনেক টাইম লাগে, ঠিক আছে। তো আমি না ভিডিও শ্যুট করিনি রেডি হওয়ার সময়, তো আমি থাকতে এবার রেডি টেডি হয়ে বেরিয়ে টেরিয়ে দেখা করবো, রেডি টেডি শ্যুটটা করবো। এটা হচ্ছে আমাদের পুরনো বাড়ি, মানে আমার হাজব্যান্ডরা যেখানে আগে থাকতো সেইখানে পুজো হয়, তো ওইখানে আমরা ফার্স্টে নেমেছিলাম, ওইখানে আমরা একটু দেখা টাকা করে তারপর বেরিয়ে গেছিলাম কল্যাণী আইটিআইয়ের জন্য। তো এটা হচ্ছে ওদের পুরনো বাড়ির ঠাকুর, প্রতি বছরই হয়। তো আমরা ফাইনালি চলে এসেছি কল্যাণী আইটিআইতে। এখানে মেলাও হয়, প্লাস ঠাকুর তো রয়েছে অবভিয়াসলি, বাট মেলাও হয় একটা ছোট্টোর মধ্যে, ছোটো না বেশ ভালোই, মানে ঠিকঠাকই আছে, মেলাটা অনেকটাই বড়ো, মানে খুব একটা ছোটো না খুব একটা বড়ো না, ঠিক আছে, মেলা হয়। এটা হচ্ছে কল্যাণী আইটিআই প্যান্ডেল, আমরা আর ভিতরে ঢুকিনি, তোমরা দেখতে পারবে ভিডিওতে যে অনেক ভিড় অনেক লাইন, আমি কোনো বাড়ি ঠাকুর দেখি না ভিতরে ঢুকে, যতবার যাই প্যান্ডেলটা দেখে চলে আসি ওইটুখানি, আমি ওইটুখানিতে হ্যাপি। আর কোথাও নামি যেখানে বাদ বাকি গেছি সেখানে বাইরে থেকে গাড়ি থেকে দেখে নিয়েছি। আর যেই একটা ভালো প্যান্ডেল ছিল সেটা হচ্ছে হালি শহরে, ওই ঠাকুরটা মানে ওই প্যান্ডেলটা প্রতিবারই বেশ ভালোই বড় বড় করে করে, ওটা অনেকটা গলির ভিতরে, ওইটা দেখতেই নেমেছিলাম একমাত্র।
আচ্ছা আমি আর একটা কথা বলতে ভুলে গেছি, সেটা বলে দিই যে হচ্ছে খাবারটা রাতে ডিনারটা আমরা আগে থেকে কিনে নিয়েছিলাম, কিনে নিয়ে বাড়িতে রেখে দিয়েছিলাম। বিকজ এই ভিড়ের মধ্যে আমি কোনো বাড়ি, এই ভিড় বলে না কোনো বাড়ি আমি মানে পুজোর সময় রেস্টুরেন্টে গিয়ে খাই না, বিকজ এত ভিড় হয় তো লাইন দিয়ে আমার পক্ষে খাওয়া সম্ভব না। ওকে, তো তোমরা দেখলে আমি বাড়ি চলে এসেছি, ঠিক আছে। এখন বাজে 3:05, ঠিক আছে। রৌদ্র জেগে আছে, রৌদ্র ঘুমাবে। আমি বাড়িতে এরকম এসে মানে ধরুন 2:30 বাজে এরকম সময় এসেছি বাড়িতে, দেখলে আগে ডিনার করলাম, ঠিক আছে। রৌদ্র জামা প্যান্ট ছাড়িয়ে আমি জামা প্যান্ট ছেড়ে নিয়ে আগে ডিনার করলাম, ডিনারটা করা হয়ে গেছে। এখন এখন যাবো শুতে, মুখ টুক ওয়াশ করে যাবো শুতে এখন টয়লেট গিয়ে। এখন রৌদ্রকেও মুখ টুক ধোয়াবো, পাহাড় পা ধোয়াবো। দেখো কী করছে বাবা, করে দরজা খুলছে বন্ধ করছে, বদমাইশি করছে। সো আমি মুখ হাত পা ধুয়ে নিচ থেকে চলে এসেছি, আমি স্কিন কেয়ার করে নিয়েছি, ঠিক আছে। ক্রিম ট্রিম লাগিয়ে নিয়েছি, নাইট ক্রিম। এই দেখো পিছনে রোদ্দুর, আমি জানি দেখতে পাচ্ছ কিনা, দেখো দেখা যাচ্ছে না ওকে। ও মানে বহুত খুব বদমাইশি করছে, মানে 3:16 খুব বদমাইশি করছে। এই দেখো দেখাচ্ছে, এক সেকেন্ড। এই 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 যো এই যো এই যো এই যো রাত্রি 3:00 বাজে। হ্যাঁ, তোমার ওকে ওকে বুঝতে পারলে যে ওকে দেখে মনে হচ্ছে না রাত্রি 3:00 বাজে, মনে হচ্ছে সকাল 10:00 বাজে, ঠিক আছে। এরকম বিহেভিয়ার করছে, তো আমরা ওকে দেখলে ও কি বদমাইশি করছে। এখন ওকে জামা প্যান্ট পরাবো, জামা প্যান্ট পরে ঘুম পাড়ানোর চেষ্টা করবো, ঠিক আছে। সো চলো, আজকের ব্লগটা এইটুখানি। তোমরা দেখতে পাচ্ছ আমি ড্রেসও চেঞ্জ করে নিয়েছি, নাইটিও চেঞ্জ করে নিয়েছি, আমি সবার জন্য পুরোপুরি রেডি। এবার রোদ্দুরকে আমি আজ জামা প্যান্ট পরাবো, তাহলে হয়ে যাবে, ও শুয়ে পড়বে। 3:00 অলরেডি 3:30 বাজ চলছে, আশা করছি ঘুমিয়ে পড়বে, ঠিক আছে। সো চলো, আশা করছি তোমাদের এই অষ্টমীর ব্লগটা ভালো লেগেছে, ঠিক আছে। হয়তো ব্লগটা একটু লেটে পোস্ট হবে, বিকজ আমার আরও আগের ব্লগগুলো আছে, সেগুলো এডিট হয়েছে, সেগুলো পোস্ট করতে হবে, তারপর তো এই ব্লগগুলো আসবে না। আশা করছি তোমাদের ব্লগটা খুব ভালো লাগে। ভিডিওটা ভালো লাগলে কী করতে হবে, চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করতে একদম ভুলবে না। আর সাবস্ক্রাইব বাটনের পাশে ছোট সাবল বাটন আছে, ওটাও ক্লিক করে দেবে, যাতে আমি যখন ভিডিও আপলোড করি তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়, আর তোমরা সেই ভিডিওটা সবার আগে দেখে নিতে পারো। সো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই ভালোভাবে পুজো কাটিও। টাটা, লাভ ইউ অল, বাই বাই।